হে হ্যালো গাইস, কি অবস্থা তোমাদের? তো আজকে কিন্তু ওপি লেভেলের কি রিয়াকশন ভিডিও নিয়ে কিন্তু চলে আসলাম, যেখানে কিন্তু আছে আমাদের ইটিস কাব্বো ভাই এন্ড গাইস শায়েক। তো আজকে কিন্তু আমাদের ইটিস কাব্বো এন্ড কিন্তু শায়েক কিন্তু এরবেন সার্ভে কিন্তু গিয়েছিল B2K এর স্কোয়াডের সাথে কিন্তু ফাইট করতে। তো তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ আমাদের ইটিস কাব্বো ভাই কিন্তু এরবেন সার্ভারে কিন্তু গেছে। তো এখানে কিন্তু আমাদের আছে B2K, তো ওদের সাথে কিন্তু আজকে ভার্সাস করবে। দেখা যাক আজকের ম্যাচটা কিন্তু খুবই 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 ওপি হতেছে। তো চলো কোনো কথা বাড়ি না কিন্তু আমাদের সোজা ম্যাচের ভিতরে চলে যাই। তো গাইস, ম্যাচটা শুরু হওয়ার আগে কিন্তু আমি তোমাদের একটা কথা বলতে চাই, আমি কিন্তু সবসময় তোমাদের কিন্তু ইউনিক কিছু দেখানোর চেষ্টা করি যেটা তোমরা আগে কখনো দেখো নাই কিংবা দেখছো ওইটা ভালো করে বুঝতে পারো নাই। তো সেই বিষয়ে কিন্তু আমি রিয়াকশন দিতে চেষ্টা করি। তো এই গেম ট্রেলারটা কিন্তু আজ থেকে 9 মাস আগের। তো তারপরে দেখা যাক আমাদের ইটিস কাব্বো ভাই অ্যান্ড কিন্তু শায়েক, তো দেখা যাক ম্যাচটা কিন্তু কত দূর উইন করতে পারে। ওইখানে কিন্তু শায়েকের সাথে কিন্তু লাগছে পুরো প্লেয়ারটা, আর আমাদের ইটিস কাব্বো ভাই সামনে আছে কিন্তু আমাদের V2K। তো দেখা যাক আমাদের কাব্বো ভাই কিন্তু V2K কিন্তু কাবার দিতে পারে কিনা। তো অলরেডি কিন্তু আমাদের শায়েক কিন্তু একটারে কিন্তু ফেলাই দিয়েছে। এখানে কিন্তু আছে শুধু আমাদের মানে ইটিস কাব্বো অ্যান্ড কিন্তু সামনে আছে কিন্তু V2K। তো গাইস, আমাদের কাব্যো কি B2K কে কিন্তু কাবার দিতে পারে কিনা এটাই কিন্তু দেখার বিষয়। অলরেডি কিন্তু শায়েক কিন্তু একটা ফেলাই দিয়েছে, এটাই কিন্তু আমরা দেখতেছি। B2K কিন্তু কাবার দিতেই হবে না আমাদের কাব্যো ভাইকে, কিন্তু না হলে কিন্তু কম করলে কিন্তু দুঃখ আছে। দেখা যাক দুজনে কিন্তু কঠিন মুভমেন্ট দেখাইতেছে আমাদের B2K কিন্তু শায়েকের কাছে কিন্তু অলরেডি কিন্তু চলে গেছে। শায়েক কিন্তু অলরেডি কিন্তু আমাদের B2K সাথে কিন্তু মেবি ফাইট লাগেছে পিছন দিয়ে মারার চেষ্টা। কাব্যো কি মারতে পারবে B2K কে? লাভ দিচ্ছে, ওয়াল ভাঙার চেষ্টা আমাদের কাব্যো ভাই কিন্তু মেডিকেট করতেছে। ও ভাই ও ভাই ও ভাই, শেষ বলতে বলতে কিন্তু আমাদের এক রাউন্ড কিন্তু জিতে গেছে BD সার্ভার। তো গাইস, BD সার্ভার কিন্তু এক রাউন্ড কিন্তু জিতে গেছে, মানে এরাবিয়ানস মানে ওদের দেশে যায় ওদেরকে হারিয়ে দিয়ে কিন্তু চলে আসে একটা রাউন্ড। তো দেখা যাক সেকেন্ড রাউন্ডটা কি করে আমাদের ইটিস কাব্বো ভাই অ্যান্ড কিন্তু শায়েক। তো গাইস, বিশ্ব সেরা AWM কিং এর সামনে কিন্তু ইটিস কাব্বো ভাই মানে বাংলাদেশে কিন্তু এখন বর্তমানে কিন্তু এক নাম্বার আছে, আমাদের লেজেন্ডের খাতায় কিন্তু এক নাম্বার আছে আমাদের ইটিস কাব্বো ভাই। তো গাইস, যে কোনো সময় কিন্তু ভার্সাসে কিন্তু আমাদের কাব্বো ভাই কিন্তু প্রথমে ডাক আসে, সে হলো আমাদের কাব্বো ভাই। তারপরে দেখা যাক AP5 দিয়ে কিন্তু মারার চেষ্টা, ওই পাশে কিন্তু অনেকটাই মানে মেডিকেট নাই মনে হয় না কি বুঝলাম না। অলরেডি কিন্তু শায়েককে কিন্তু নক করতেছে ওই পুরো প্লেয়ারটা। এখন কিন্তু আমাদের কাব্বো ভাইয়ের মুভমেন্ট স্পিডটা কিন্তু স্লো হয়ে গেছে কেউ বুঝতেছে না। তারপরে কিন্তু পিনটা দেখো তোমরা সবাই কিন্তু একটু পিন, যেহেতু মানে বাইরের সার্ভারে খেলতে গেছে এই জন্য কিন্তু পিনটাও কিন্তু অনেকটাই প্রবলেম। 163+ পিন মানে খেলতেই পারতেছে না, কীভাবে খেলতেছে আল্লাহ জানে। ওয়াল কিন্তু পথেছে না, দেখায় দেখা তো ওয়াল কিন্তু পরে পরে মানে মারার পরে পরে অনেকটাই যায় পরে পরে, এভাবে কিন্তু খেলা যায় না। তারপরেও দেখা যাক আমাদের কাব্বো ভাই কিন্তু ফার্স্টে রাউন্ড জিতছে, এখানে কিন্তু সেকেন্ড রাউন্ড কে জিততে পারে? মানে গুলি লাগে লাগতেইছে না ভাই, নেট প্রবলেম কিচ্ছু করার নাই। কাব্বো ভাইয়ের কিন্তু ব্যাড লাক, ওদের দেশে সার্ভার যায় কিন্তু নেট প্রবলেম, যেহেতু বাইরের দেশে কিন্তু আসে সেই জন্য কিন্তু নেটটা কিন্তু একটু প্রবলেম দেবেই। তোমরা যারা জানো মানে যারা গেছো অর্ডার কিন্তু তারাই কিন্তু জানো। আমি একটা জিনিস দেখে ভালো লাগলো, কারণ V2K কিন্তু একটা ম্যাচ কিন্তু জিতে গেছে, প্লাস এখানে কাব্বো একা ছিল, ওরা কিন্তু পারলে কিন্তু দুজন মিলে কিন্তু রাশ করতে পারতো কিন্তু আমাদের মানে করে নাই, সেই জন্য কিন্তু ওরা V2K কিন্তু একাই কিন্তু আমাদের কাব্বো ভাইয়ের সাথে কিন্তু ফাইট করে গেছে লাস্ট পর্যন্ত। তো এই ব্যাপারটা কিন্তু আমার খুবই ভালো লাগছে, তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। ও V2K কিন্তু পর দেখাই দিয়েছে অলরেডি কিন্তু আমাদের কাব্বো ভাইকে কিন্তু ডাউন করে দিয়েছে পোকার দিয়ে, মানে ফার্স্টে কিন্তু ইগল দিয়ে ওয়ান ট্যাপ কোট মারছিল, ওই দিকে কিন্তু শায়েক কিন্তু একটারে কিন্তু ফেলাই দিয়েছে। এখন কিন্তু ওয়ান ভি ওয়ান গাইস, এখনকার খেলাটাই কিন্তু ওপি হবে শায়েকের সাথে কিন্তু আমাদের ওপি। শায়েক যে লেজেন্ড এটির মানে কিন্তু বুঝে যায়, ওর ওয়াল মারার আগেই কিন্তু মানে হেডশট মারে কিন্তু একদম শোয়া দিচ্ছে। তো দুইটা ম্যাচ কিন্তু বাংলাদেশের খাতায় কিন্তু চলে আসছে। তো গাইস, এটা কিন্তু আনন্দের বিষয় আমাদের জন্য, বাংলাদেশের হয়ে কিন্তু আমাদের কাব্বো ভাই কিন্তু রিপ্রেজেন্ট করতেছে আরব কান্ট্রির মতন কিন্তু একজনের জায়গায়, মানে V2K-র সাথে কিন্তু খেলতেছে আমাদের কাব্বো ভাই, মানে ব্যাপারটা কিন্তু খুবই ভালো লাগে। তো দেখা যাক AWM কিং এর সাথে কিন্তু আমাদের আর একটি বাংলাদেশি AWM কিং কিন্তু আমাদের কাব্বো ভাই। তো দেখা যাক ম্যাচটা কিন্তু শেষ পর্যন্ত কী করে। তো আমরা একটু স্কিপ করে দিই লাস্টের দিকে, দেখবো যে লাস্টের দিকে ম্যাচটা কিন্তু কে উইন করে। তো গাইস, আমরা কিন্তু লাস্টে একটু স্কিপ করে দিচ্ছি যেহেতু নেট প্রবলেম, এই জন্য কিন্তু একটু স্কিপ করে দেখা যাক লাস্টের রাউন্ড কিন্তু অলরেডি কিন্তু 6টা কিন্তু আমাদের B2K কিন্তু জিতে গেছে 6টা রাউন্ড। আমাদের কাব্বো ভাইদের কিন্তু নেট পিন দেখে একটু দেখো বাম সাইডে উপরে কিন্তু নেট পিন কিন্তু অনেকটাই হাই, এই জন্য কিন্তু ওরা কিন্তু খেলতে পারতেছে না। তারপরেও দেখা যাক কাবার দিয়ে কিন্তু মেডিকেট, ও ভাই বলতে বলতে কিন্তু মানে B2K-টা কিন্তু জিতে গেছে। চলো কোনো ব্যাপার না, আমাদের নেট প্রবলেম ছিল এটাই আর কি। তো চলো গাইস, আজকের মতন এই পর্যন্ত, কি দেখা হবে নেক্সট ভিডিওতে। তো গাইস, ইটিস কাব্বোর জন্য কিন্তু সবাই কিন্তু একটা লাইক করে দাও ভাই।